আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কোলে দেওয়া সাধারণ একটা সালোয়ারের কাটা এবং সেলাইটা শেয়ার করব। তো কোলে দেওয়া সালোয়ার কাটিং করার জন্য এখানে আমি সোয়া দুই গজ কাপড় নিয়েছি, আর এই কাপড়টা হচ্ছে দুই হাত বহরের কাপড়। তো কাপড়টা প্রথমে আমি দুই ভাঁজ দিয়ে তারপরে ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি। এমনিতে আমরা সাধারণ প্লাজো কাটিংয়ের সময় কাপড়টা যেভাবে ভাঁজ করি সেভাবে কিন্তু এই কাপড়টা আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমার সালোয়ারের মোট লম্বা হচ্ছে 38 ইঞ্চি। তো আমার ওপরে 6 ইঞ্চি কাপড় কোমরের জন্য বাদ দিয়ে নিচে থেকে আমি 32 ইঞ্চিতে দাগ কেটে নেব, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। আমি মোট 33 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি মোট 33 ইঞ্চিতে দাগ কেটে নিলাম সেলাইয়ের কাপড়টা সহ। এখন আমি শেপ কাট দিয়ে এই দুটো দাগ মিলিয়ে নিচ্ছি। এখন আমি নিচের মোহরের মাপটা নিয়ে নিব। আমার নিচের মোহরে আছে 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, আর সেলাইয়ের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে দেখুন, আমি কোমরের মাপটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কোলে দেওয়া সালোয়ার তৈরি করব। আর এই কোলে দেওয়া সালোয়ারগুলো সাধারণত যারা একটু হেলদি তারা কিন্তু পরে। এমনিতে আমরা সাধারণ সালোয়ারগুলোতে নিচের যে কুচের অংশটা সেখানে কিন্তু আমরা 16 বা 16.5 দিই। তো কুচে দেওয়া সালোয়ারের জন্য এখানে আমার কম করে হলেও 20 বা 19 রাখতে হবে। তো দেখুন, আমি এখানে 20 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন নিচে হাইয়ের দিকে আমার 9 ইঞ্চিতে দাগ কেটে নেব নিচের দিকে। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম, নতুবা আমি একেবারে কাপড়টা কাটিং করে নিতে পারতাম। তো দেখুন, এখন শেপ কাট দিয়ে আমি এইভাবে কিন্তু এই মোহরেটার সাথে এই হিপের যে অংশটা সেটা এইভাবে মিলিয়ে কাটিং করে নেব। আমি আপনাদেরকে কাপড়টাও কাটিং করে দেখাচ্ছি। এখন এই যে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। দেখুন, এই যে নিচের যে অবশিষ্ট একটু কাপড় বের হয়েছে, এই কাপড়টা কিন্তু চার পাট আছে। এই কাপড়টা দিয়ে কিন্তু আমি কোলিটা বসাবো। তো দেখুন, আমি কাপড়টা এইভাবে সেট করে নিয়েছি। তো এই দিকে এই যে আমি 20 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি, দেখতেই পারলেন। আর নিচের দিকে আমি 9 ইঞ্চিতে দাগ কেটে নেব। দেন আমি ওই কাপড়টার সাথে এই যে কোলের কাপড়টা এটা এইভাবে কাটিং করে নেব। চাইলে আপনারা এদিকে একটা শেপও দিতে পারেন, হায়ার শেপ। আর যারা না দিতে চান তারা না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। আমি এই কোলের কাপড়টাও কেটে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমার এই কোলেগুলাই জয়েন করতে হবে মেন কাপড়টার সাথে। তো এইভাবে কিন্তু কোলিটা কাটিং করা হয়ে গেল। এখন নিচের অংশটা কাটা হয়ে গেছে, তারপর আমি কোমরের যে কাপড়টা সেটা কেটে নেব। আর কোমরের আমার চওড়া হবে, আমি যেহেতু আমার মেন মাপ ছিল 38 ইঞ্চি, 38 থেকে নিচের জন্য আমি রেখেছি 32 ইঞ্চি, আর ওপরে আমার কোমরের জন্য থাকবে 6 ইঞ্চি। আর আমার সেলাইয়ের জন্য এক্সট্রা আরও 2.5 থেকে 3 ইঞ্চি কাপড় নিলেই চলবো। আমার যেহেতু কাপড়টা একটু কম, সেক্ষেত্রে আমি 8.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি। আর আমার পাশে লম্বায় নিতে হবে 22 ইঞ্চি, কারণ আমার হিপের মাপ হচ্ছে 40 ইঞ্চি, আর 40-এর অর্ধেক করলে আসে 20 থেকে আমি 3 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। এখানে আমার 1 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে, আর আমার মুখ থাকবে 22 ইঞ্চি। এখন আমি মেন যে কুচির কাপড়টা সেটার সাথে কোলের কাপড়টাকে জয়েন করে নেব। এইভাবে আমি দুপাটের সাথে কোলের যে চার পাট কাপড় আছে
দুপাশে দুটোর সাথে চাপটা কোলে জয়েন করে নেব। আর এই কোলের এই দিকে আমি এখন চাপ সেলে দিয়ে দেব উপরের দিকে। এইভাবে আমি চারটা কোলে কিন্তু জয়েন করে নেব। আমি কোলেগুলো জয়েন করে নিয়েছি, এখন নিচে একটা ওপর আরেকটা এইভাবে বসিয়ে হায়ের অংশটা আমি জোড়া দিয়ে নেব। এইভাবে আমি দুই পাশে হায়ের অংশটা জোড়া দিয়ে নেব। এখন আমি নিচের মোহরের অংশটা সেলাই করে নেব। আর মোহরের জন্য আমি 1 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা রেখেছিলাম, চাইলে আপনারা নিচের দিকে বক্রমও লাগাতে পারেন, বাট আমি এইভাবে 1 ইঞ্চি কাপড় রেখে এইভাবে মোড়ে সেলাই করে দিচ্ছি। নিচের দিকে আমার এরকম একটা বর্ডার সেলাই আসবে। এইভাবে আমি দুই পায়ের মোহরেটাই কিন্তু সেলাই করে নেব। মোহরে সেলাই হয়ে গেলে এইভাবে আমি জয়েন করে দেন আমি সেলাই বসিয়ে দেব। হ্যাঁ, খেয়াল রাখবেন এই যে জয়েন্টগুলো সেটা যেন একটার ওপরে আরেকটা থাকে, কোলের যে জয়েন্টগুলো। আর এই দিক দিয়ে অবশ্যই দুটো করে সেলাই দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আমার নিচের অংশটা সেলাই করা হয়ে গেল। এখন দেখুন কোমর কুর্তিটা আমি নিচ্ছি, আমি কোমর কুর্তিটা জয়েন করে নিয়েছি। আমার মেন মাপ হচ্ছে 22 ইঞ্চি, তো 22 ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম। এখন দেখাচ্ছি এখান থেকে যে আমি রাবার ইন করবো সেটার জন্য কাপড়টি কীভাবে রাখতে হবে। ওপর থেকে আমি 15-2 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, দেন আমি 1 ইঞ্চি কাপড় এখানে ফাঁকা রাখবো যাতে কোনো শিল হবে না। এদিক দিয়ে আমি রাবারটা ইন করবো। আপনারা চাইলে এখানে ফিতেও ব্যবহার করতে পারেন। আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই ভাঁজটা খুলে দেখে দিচ্ছি, এই যে দেখুন একটা ঘরের মতো হয়ে গেছে। এই ঘরটা দিয়ে রাবারটা ইন করতে হবে, দেন আমি এইভাবে করে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন এই যে রাবারের জন্য আমার এখানে 15-2 ইঞ্চি করে আমি দাগ কেটে নিচ্ছি। আর আমার মনে হয় রাবারের জন্য 15-2 ইঞ্চি কাপড় নিলে কিন্তু যথেষ্ট, এর বেশি প্রয়োজন হয় না। তো এইভাবে 15-2 ইঞ্চি করে পুরোটাতে আপনারা দাগ কেটে নিতে পারেন, এতে করে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। 15-2 ইঞ্চি রাখলে আমার ভাঁজের কাপড়টা বাদ দিয়ে কিন্তু আমার 1.5 ইঞ্চি কাপড় থাকে, আর রাবারের জড়াটাও কিন্তু 1.5 ইঞ্চি হয়। এখন আমি পুরোটা কাপড় এইভাবে মুড়ে সেলাই করে নেব। তো হয়েছে, আমি কিন্তু সেলাই করে নিয়েছি।
এখন কুচি দিব যে কাপড়টা, সেই কাপড়টার সাথে কোমরের কাপড়টা জয়েন করলে কিন্তু আমার সালোয়ারটা তৈরি করা হয়ে যাবে। আমি এখান থেকে চিকেন দিয়ে নিচ্ছি, এতে করে আমার কুচির কাপড়টার সাথে কোমরের কাপড়টা জয়েন করতে খুব সুবিধে হবে। তারপর দুই ভাঁজ দিয়ে আমি এদিকে চিকেন দিয়ে নিচ্ছি, তারপর আবার কাপড়টাকে চার ভাঁজ করে আমি চিকেন দিয়ে নেব। একইভাবে কিন্তু কোমরের কাপড়টাতেও আপনারা চিকেন দিয়ে নেবেন, এতে করে দেখবেন সেলাই করতে খুব সুবিধে হবে। তো কোমরের কাপড়টা আমি সোজা করে রাখবো, আর সালোয়ারের কাপড়টা উপর দিকে আমার উল্টো পিঠটা থাকবে আর নিচের দিকে কিন্তু সোজা পিঠটাই থাকবে। তারপর আমি এখানে কুচি বসিয়ে দেব। এই যে দেখুন, এই চিকেনের সাথে ওপরের চিকেনটা কিন্তু মিলিয়ে দিব কুচি দিয়ে, মানে আমার কুচিগুলো এই চিকেন পর্যন্তই আসবে, প্রত্যেকটা চিকেনের সাথে প্রত্যেকটা চিকেন আমি মিলিয়ে দিব। এতে এইভাবে করলে আপনার সব দিকের স্যালোয়ারের কুচিগুলো সমানভাবে পড়বে। তো এভাবে কিন্তু আমি পুরো কাপড়টাতেই কুচি বসিয়ে নিয়েছি, আর এই কুচি বসানোর পরে কিন্তু রাবারটা লাগাতে হবে। আর আপনারা কীভাবে খুব সহজে রাবার লাগাতে পারবেন সে নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও করে আপনাদের সামনে নিয়ে চলে আসব। আমি রাবারটা কিন্তু ইন করে নিয়েছি, এখন আমি দুটো রাবার একসাথে জয়েন করে নেব। আর আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের সেলাইয়ের আর কাটিংয়ের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। দেখুন, আমি রাবারটা ভেতরে লাগিয়ে নিয়েছি, এখন একেবার মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিব। আর এই সেলাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সালোয়ারটা সেলাই করা হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শার্লস ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।